আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিভিন্ন সাইটে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাব কারণ বন্ধুরা আমরা যখন বিভিন্ন সাইটে মানে প্রবেশ করি যে কোনো ব্রাউজার ওপেন করে যখন আমরা বিভিন্ন সাইট ওপেন করি বিভিন্ন সাইটে প্রবেশ করি তখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলো অ্যাড এমনিতেই চলে আসে তো এই অ্যাডগুলা আসলে অত্যন্ত বিরক্তিকর তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কীভাবে বিভিন্ন সাইটে অ্যাড আসা আপনারা মানে চিরতরে বন্ধ করে দিবেন তো বুঝতেই পারতেছেন এই সেটিংসটা অত্যন্ত জরুরি ইম্পর্টেন্ট তো আপনি এই ইম্পর্টেন্ট সেটিংসটা করার জন্য অ্যাড আসা ওয়েবসাইটে অ্যাড আসা বন্ধ করার জন্য আপনি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি তো গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন করার পর বন্ধুরা দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে দেখুন উপরে ডান দিকে থ্রি ডট একটা চিহ্ন রয়েছে তো আপনি এখানে থ্রি ডট চিহ্নে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে সেটিংস তো আপনি এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তো আমি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর বন্ধুরা দেখুন এখানে একটা অপশন রয়েছে সাইট সেটিংস এই যে দেখুন সাইট সেটিংস তো আপনি এখানে সাইট সেটিংস অপশানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচের নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পরে আপনি এখানে মানে দুইটা অপশন অফ করতে হবে প্রথম যে অপশন দেখুন এখানে একটা অপশন রয়েছে পপ আপস অ্যান্ড মানে রিডাইরেক্টস এই যে দেখুন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস তো আপনি এখানে এই অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন পপ আপস অ্যান্ড রিডাইরেক্স অপশনটি অফ করা রয়েছে আপনি যদি এখানে ঢুকার পর দেখেন যে এটা অন করা রয়েছে তা তাহলে আপনি এখান থেকে এটাকে অফ করে দিবেন এটা হচ্ছে প্রথম কাজ তো আমরা এখান থেকে বের হয়ে যাব তারপর দেখুন এখানেই আরেকটা অপশন রয়েছে অ্যাডস এই যে দেখুন অ্যাডস একটা অপশন রয়েছে তো আপনি এখানে অ্যাডস অপশনে ক্লিক করে দিবেন তো অ্যাডস অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে এটা অফ করা রয়েছে আমি যেহেতু আগে অফ করেছিলাম তো আপনি যখন এখানে ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে এখানে অ্যাডস অপশনটা অন করা থাকবে তো আপনি এটাকে অফ করে দেবেন তো এই দুইটা দুইটা কাজ বন্ধুরা এখানে ঢোকার পরে আপনি করে নেবেন পপ আপস রিডাইরেক্টস অপশনটি অফ করবেন তারপর অ্যাডস অপশনটি অফ করবেন অফ করার পর এখান থেকে বের হয়ে যাবেন তো আমাদের কাজ শেষ যদি আপনি এখানে ঢুকে আপনি এই দুইটা কাজ করে দেন দুইটা অপশন অফ করে দেন তাহলে বিভিন্ন সাইটে যখন আপনি প্রবেশ করবেন বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে যখন বিভিন্ন সাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে তখন অনাকাঙ্ক্ষিত বিরক্তিকর মানে যে কোনো অ্যাড আর আপনার সামনে শো করবে না তো বন্ধুরা আপনারা এভাবেই বিভিন্ন সাইট বা ব্রাউজারে আপনার মানে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করতে পারেন তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন আর বন্ধুরা অ্যান্ড্রয়েড সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন